আপনাদের আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি বাংলা বলছে গত বুধবার থেকে উত্তপ্ত রয়েছে সন্দেশখালী এবং তারপর বৃহস্পতি এবং শুক্রবারেও আমরা দেখেছি বিক্ষোভ এবং সেই মানুষের বিক্ষোভে গতকাল শিবু হাজরা বলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তার তিনটি পোলট্রিকে পুড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারা এবং তারপরে আমরা দেখেছি শুক্রবার রাতেই সেখানে একশো ধারা জারি করা হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবং আজকে একই সঙ্গে সেখানে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় মানুষদের যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এবং কার্যত একটা অঘোষিত বান্ধের চেহারা নিয়েছে সন্দেশখালী এই পরিস্থিতির মধ্যেই রাজ্য বিজেপির পঁচিশ জনের একটি প্রতিনিধি দল ঘটনা স্থলে যেতে চায় এবং তার আগে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে চায় কিন্তু তাদের ঘটনাস্থল থেকে ছ কিলোমিটার দূরেই থামিয়ে দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি নেতৃত্বের ওই প্রতিনিধি দল এবং তাদের বক্তব্য যে যদি পুরো সন্দেশখালি যদি নিয়ন্ত্রণেই থাকে প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকে পরিস্থিতি তাহলে যেতে বাধা কেন যখন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি দল সন্দেশখালীতে বিক্ষোভ দেখাচ্ছে সেখানে যাওয়ার জন্য পুলিশের সঙ্গে তাদের বচসা চলছে সেই সঙ্গে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান রাজভবনে সেখানে রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান যে তিনি রাজ্যপালকে একটা সময়সীমা দিয়েছেন চব্বিশ ঘন্টার সময়সীমা দিয়ে তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে সন্দেশখালী থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করতে হবে ইন্টারনেট পরিষেবা সেখানে আবার বলবৎ করতে হবে এবং এই যে পরিস্থিতি যদি রাজ্যপাল সেই নির্দেশ রাজ্যকে না দেন তাহলে সোমবার দিন একশো ধারা অমান্য করে রাজ্য বিজেপির পক্ষ থেকে সেখানে যাওয়া হবে এবং বিজেপি বিধায়কদের একাংশ রাজভবনের সিঁড়িতে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এই যখন পরিস্থিতি তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্নামঞ্চ রয়েছে রেড রোডে সেখান থেকে তিনি ঘোষণা করেছেন যে উত্তম সর্দার যাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন সন্দেশখালীর বাসিন্দারা তার বিরুদ্ধে দলও খতিয়ে দেখেছে সমস্ত অভিযোগ এবং তার প্রেক্ষিতে তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে দলের পক্ষ থেকে এই বিষয়ে কুনাল ঘোষ দলের মুখপাত্র তিনিও সাংবাদিক সম্মেলন করে একই কথা জানিয়েছেন এবং আজকে সন্দেশখালীর বলতে গিয়ে আরেকটি বিষয় না জানালেই নয় সন্দেশখালীর সার্বিক পরিস্থিতি রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ সমস্ত কিছুকে কেন্দ্র করে একটি টিমও আসছে ছ সদস্যের একটি টিম তার যারা কার্যত এই নজরদারির কাজ করবে রাজ্যের কি অবস্থা আইনশৃঙ্খলার পরিস্থিতি কতটা ঠিক আছে তা দেখতে আসবে একটি বিশেষ টিম এবং সন্দেশখালীর আজকের আপডেট মোটের উপর এটাই কিন্তু যে সন্দেশখালী নিয়ে এত মানে চাপান উত্তর চলছে সেখানে বিজেপির একটি প্রতিনিধি দল সেখানে কেন গেল সেই প্রশ্ন যেমন তৃণমূল কংগ্রেস তুলছে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে বিরোধীদের আমরা সেই আলোচনায় যেমন থাকবো তার পাশাপাশি আরেকটি আলোচনার অবকাশ তৈরি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বক্তব্য লোকসভা নির্বাচনের ঠিক পাক প্রাক্কালে সিএ বলবৎ হবে বলে জানিয়েছেন তিনি এবং খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন সিএ লোকসভা নির্বাচনের আগেই বলবৎ হবে দেশে ফলে খুব স্বাভাবিকভাবে আবার তৈরি হয়েছে সেই জল্পনা এই প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা হবে বাংলা বলছেন মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ ঘোষ রাজ্য বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন সুমন রায়চৌধুরী প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী এবং রয়েছেন তীর্থঙ্কর মুখার্জি সিপিএমের মুখপাত্র তীর্থঙ্কর মুখোপাধ্যায় আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আজকে একদম প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনায় যাব তা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি সরাসরি রাজ্যপালকেই ডেডলাইন বেঁধে দিয়েছেন চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে কি বলেছেন বিরোধী দলনেতা আমরা প্রথমে শোনাব দর্শকদের আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য সন্দেশখালি যাব আমরা রাজ্যপালকে এক চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম কালকের মধ্যে যদি পিস রেজিস্টর না করেন এসসি এস প্রোটেকশন না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব যখন সন্দেশখালী এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি তখন সেখানে একশো ধারা জারি করা হয়েছে সেই তার তা ভেঙে তিনি যাবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা আমি প্রথমে এ বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে যারা রয়েছে বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমরা অবশ্যই শুনব কিন্তু তার আগে কংগ্রেস এবং সিপিএমের প্রতিক্রিয়া জানতে চাইব প্রথমে আসবো কংগ্রেসের কাছে এই যে মানে শুভেন্দু অধিকারী বলছেন সেইখানে তিনি যাবেন একদিকে রাজ্যপালকে ডেডলাইন পেতে দেওয়া এবং যে জায়গাটা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে শান্ত হয়নি সেই জায়গাটায় যাওয়া দুটি সিদ্ধান্তকে কীভাবে দেখছেন দেখুন এটা ওনার পলিটিক্যাল ন্যারেটিভ এই বিষয়ে আমি কিছু বলবো না রাজনীতি করতে হলে অনেক সময় রাজনৈতিক কথাবার্তা বলতে হয় আমি কোনো ধারা বলবৎ হয়েছে এমন একটি জায়গায় সেখানে সেই ধারাটাকে উল্লঙ্ঘন করে যাওয়ার একজন নাগরিক হিসাবে আমি অবশ্যই পক্ষপাতি নই কিন্তু সন্দেশখালিতে বিগত এতদিন ধরে যে স্টেলমেটটা হয়ে রয়েছে এই বিষয়ে রাজ্য সরকারের কোনো সদার্থক ভূমিকে তো আমরা দেখতে পাচ্ছি না আজকে আপনি বললেন পার্থভৌমিক বলছে উত্তম সর্দারকে ছ বছরের জন্যে শাস আমি আমি শ্রীমন্ত আমি অবশ্যই সেই বিষয়ে আসবো আমি প্রাথমিকভাবে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য তার প্রতিক্রিয়াটা আপনার কাছ থেকে নিলাম আসবো সিপিএম এর কাছে ভাবে দেখছেন তীর্থঙ্করবাবু প্রথমত হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি এই যে এই যেটা বক্তব্যটা তিনি রাখলেন তার মধ্যে নাটকীয়তা বেশি বাস্তবতার অনুরণন কম প্রথম আমরা এটা বলছি যে একশো চুয়াল্লিশ ধারা জারির প্রসঙ্গটাই আসলো কেন বিক্ষোভের কেন্দ্র করে তো তাহলে একশো ধারার জারি প্রেক্ষাপটটাকে সামনে রেখে যদি উনি বিবৃতি দিতেন অপরাধীদের গ্রেপ্তার করার জন্য যদি তিনি যদি তার পদক্ষেপ গ্রহণের জন্য চাপ দিতেন তা না করে তিনি এটাকে একটা নাটকীয়তার মোড়কে রাখতে চাইছেন বলে আমি মনে ব্যক্তিগতভাবে মনে করি পার্টিগত রাজ্যপালকে ডেডলাইন বেঁধে দেওয়া ডেডলাইন বেঁধে দেওয়া এইগুলো হচ্ছে দেখুনদারি এগুলো তো কোনো মানে হয় না প্রথম এবং একমাত্র বক্তব্য আমাদের যে অপরাধী যারা এতদিন ধরে অপরাধ করেছে যারা এতদিন ধরে অত্যাচার করেছে তার বিরুদ্ধে অত্যাচারিত মানুষ যখন সেখানে প্রতিবাদ করছে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের অতি সক্রিয়তা বেশ আসবো আমি তৃণমূল কংগ্রেসের কাছে এই শুভেন্দু অধিকারী বক্তব্য নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া দেবো এটা চোর চিটিং প্রতিক্রিয়া দেওয়ার কি আছে ও যার নামে কুড়িখানা এফআইআর যাকে মানে সিবিআইডির থেকে বাঁচার জন্য যে যাকে যেতে হয়েছে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে অমিত পা ধরে গিয়ে শুধু বাংলার বিরোধী কথা বলে যে বলে যে দু হাজার একুশে হারার পরে গিয়ে অমিত পা ধরেছিল এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যাতে বাংলার টাকাগুলো না দেওয়া হয় দু হাজার এগারো থেকে একুশ অব্দি সমস্ত টাকা বাংলাকে দেওয়া হচ্ছিল টাকা দেওয়া হয়নি একুশের পর থেকে কিন্তু শুভেন্দু অধিকারী হারার পরে এই শুরু হয় পা ধরে গিয়ে বাংলার টাকা আটকানোর জন্য দরবার করে দিল্লিতে গিয়ে আমাদের নেতা দিল্লিতে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাংলার বঞ্চনার প্রতিবাদে টাকা আদায়ের জন্য আর এটা টাকা আটকানোর জন্য এই সেই শুভেন্দু অধিকারী যে রাজ্যপালকে গিয়ে যাতা শুরু করেছিল বলা শুরু করেছিল রাজ্যপাল যখন প্রথম শপথ নেওয়ার পরে পশ্চিমবঙ্গে বসার পরে রাজ্যপালে তারপরে সেই শুভেন্দু অধিকারী এখন রাজ্যপালকে বলছে এটা করতে হবে ওটা করতে হবে প্রশাসন তো সক্রিয় ওখানে তেরো জনকে মানে গ্রেপ্তার করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হচ্ছে দলের যদি আমরা বারবার বলছি স্থানীয়ভাবে যদি কোনো বিক্ষোভ থাকে কোনো নেতার বিরুদ্ধে কেউ যদি অন্যায় করে থাকে সিট গঠন করে দেওয়া হয়েছে হাইকোর্ট সেখানে কেন্দ্রীয় এজেন্সিও আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও পুলিশ আছে দায়িত্ব এখন সবার সমান এখানে এরকম কোনো ব্যাপার নয় যেটা তাহলে যে ব্যবস্থা নিক পরিস্থিতি যদি এই যে মানে একটা শান্ত করার চেষ্টা হচ্ছে তার মধ্যে যদি বিজেপি যায় এর পরিস্থিতিটা আবার উত্তেজনা পূর্ণ হবে না দেখুন হিন্দি ফিল্ম কেও হার মানিয়ে দেবে এ লজ্জা কোথায় রাখবে বাংলা যে সন্দেশখালীর মহিলারা টিভিতে বাইট দিচ্ছে দিনের পর দিন হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে কোনো সময় তৃণমূল পার্টি অফিসে কোনো সময় সারা রাত থেকে ভোরবেলায় ছেড়ে দেওয়া দিনের পর দিন শাসক দলের নেতা শেখ উত্তম সর্দার এবং শিবু হাজারা অত্যাচার চালিয়েছে এবং তারা মূলত তাদেরকে তৃণমূল করতে বাধ্য করা হতো সে প্রতিবেদন আমরা দেখেছি তাদের বাইট আমরা দেখেছি সেখানে কার্যত কোনো বিরোধী দল বলে কেউ ছিল না কিন্তু আমার এটা ভাবতে অবাক লাগছে দশ বছর পরে এই ঘটনা ঘটবার পর কেন সুমোটো মামলা হলো না কেন

বুঝতে আমি তো শুনলাম আপনাকে তো সময় দিলাম শুনি উত্তরটা শুনি বলছি প্রথম কথা হলো সুমোটো কেস করা হয়েছে এসপি বলেছে প্রথমত আপনাদের সংবাদ মাধ্যমের সামনে দ্বিতীয় কথা হলো দুপক্ষ যারা যা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে দুপক্ষের কেস নেওয়া আছে এবং কেস নেওয়ার পরে এখন অবধি 13 জনকে গ্রেফতার করা হয়েছে আচ্ছা কিছু বলবেন এই অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রেখেছেন আমরা সেই বক্তব্য শোনাবো কিন্তু এই মুহূর্তে একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি এই আলোচনায় সঙ্গে থাকুন ফিরে পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর যে অভিযোগ করছিলেন আমাদের রাজ্য বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ সেই বিষয়টি নিয়েই যখন আজকে প্রশ্ন করা হয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল এলাকার মহিলারা যে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের অত্যাচারের বিষয় কি উত্তর দিয়েছেন কুনাল ঘোষ আমরা প্রথমে শোনাব দর্শকদের আমি মহিলাদের পূর্ণ সম্মান দিয়ে বলছি যে মহিলারা অভিযোগ করছেন তাদের পূর্ণ সম্মান দিয়ে বলছি যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে অপরাধ করে থাকে পুলিশ ব্যবস্থা নেবে দল দলের তরফে যদি আদৌ কিছু করণীয় থাকে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে কিন্তু পাশাপাশি ওই এলাকাটায় সাংগঠনিকভাবে বা ভোটের রাজনীতিতে অন্য দল এগিয়ে সেই দলের নেতাদের কথা শুনে শুধু তৃণমূলকে বা কোনো কোনো ব্যক্তিকে কালিমা লিপ্ত করে একটা নেগেটিভ প্রচারের জন্য কারুর কথায় কারুর ফাঁদে পা দেবেন না যদি সত্যিকারের কোনো অভিযোগ থাকে নিশ্চিতভাবে বলবেন স্পেসিফিক করবেন কে করেছে কবে কোথায় কি করেছে নিশ্চিতভাবে তার হবে কিন্তু হাওয়ায় ওই জায়গাটা অন্যতলের প্রাধান্য বলে তাদের শিখিয়ে দেওয়া কথাগুলো বলে মানুষের মধ্যে একটা খারাপ ধারণা তৈরি করা এই খেলার মধ্যে দয়া করে যাবেন আমি আসবো ওই বিষয়ে যেতে চাই না উনি অনেক কথা কয়েক বছর আগেও বলেছিলেন পরে আবার পাল্টি খেয়ে গেছিলেন একশো আশি ডিগ্রি এটা ওনার নেচার এইটা বিষয় না বিষয়টা হচ্ছে পুলিশ ব্যবস্থা নেব আচ্ছা পুলিশ কি এত বছর ধরে জানতো না যদি সেটা দু বছরও হয় তিন বছরও চার বছরও হয় যে কোনো একটি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে ইয়াং ছেলেদের চাপ দেওয়া হয় মিছিলে যাওয়ার জন্যে উপঢৌকন হিসাবে মদের বোতল দেওয়া হয় শাসক দলের বিরোধিতা করলে মহিলাদের বাড়ির থেকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এগুলো কি লোকাল পুলিশ জানতো না আজকে বাবুর মনে হচ্ছে পুলিশ ব্যবস্থা নেবে যখন ব্যাপারটা আউট হয়ে গেছে মহিলারা বল্লম কাটারি ঝাড়ু নিয়ে সংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যমের সামনে আর একের ক্যামেরা ভাঙা হচ্ছে এবং রিপোর্টাররা মার খাচ্ছে তখন বাবুর জ্ঞান হয়ে গেল শুনে তখন বাবু পুলিশ ব্যবস্থা নেবে মানে প্রথম কথা হলো যে বলা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ এমন একটা ব্যাপার যদি হয়ে থাকে আজকে সঙ্গে সঙ্গে এফআইআর করে অ্যারেস্ট করতে হবে এই আমাদের এখানে মানে সবাই জানে এটা আজকে ইলেকট্রনিক্স মিডিয়া এরকম ভাবে রয়েছে প্রত্যেকের একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে প্রত্যেকের ক্যামেরা মানে মোবাইলে ক্যামেরা আছে এবং উন্নত মানের ক্যামেরা আছে সেখানে দাঁড়িয়ে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তারা নিশ্চিত ভাবে কমপ্লেন করতো এবং কমপ্লেন করলে পুলিশ ধর্ষণের মতো অভিযুক্ত এটা তো ভারতীয় জনতা আমরা তো কিসের ভিত্তি তো বাজে ব্যবহার আজকে পার্থবাবু যেটা কথাটা বলেছেন আমাদের আহ মন্ত্রী যে বাজে ব্যবহার মানুষের সাথে কথা না বলা ঠিক মতো

ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর বিরতির আগে যে অভিযোগ ছিল যে অভিযোগ করেছিল তৃণমূল আজকে তৃণমূলের বন্ধু বলছেন তৃণমূলের মুখপাত্র বলেছে যদি ধর্ষণ হয় যদি অত্যাচার হয় এগুলো দেখার দরকার নেই আইনে শুধু নয় ভারতবর্ষে অনেক উদাহরণ আছে নির্যাতিতার বাড়ি থেকে মনোজ বর্মা কি করছেন ওখানে

উন্নয় এর বিধায়ক তার সমর্থনে মিছিল বার করে দিলেন বিজেপি এর বাগنيه মিছিল বার করে দিলেন এটা রাজনৈতিক জেলা হবে

ধৈর্য রাখুন বাকিদের বর্তমান ধৈর্য রাখুন আমি তৃণমূল কাছে আমার প্রশ্ন এই যে এই গোটা বিষয়টা আপনি বলছেন যে পুলিশের কাছে কেন যায়নি ওই এলাকায় যে ত্রাসের আবহ রয়েছে সেই কারণেই মানুষ পুলিশের কাছে যেতে পারেনি বলে বিজেপি নেতৃত্ব বলছে যে সাধারণ মানুষ যেতে পারেনি এই যে ভয়ের আবহটা তৈরি হচ্ছে আজকে আপনারা উত্তম সর্দারের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ভাবে তদন্ত করে বলছেন উত্তম সর্দার খারাপ লোক আমরা দল থেকে বার করে দিলাম তো এই খারাপ লোকটা যে ওখানে যদি থাকে সে যদি অত্যাচার চালায় তাহলে মানুষ যাবে কি করে পুলিশের কাছে আমাদের কথা হলো যে কোন দলের কাছে ইনফরমেশন আসলে দল ব্যবস্থা নেবে দল তার তদন্ত ওখানে কমিটি আছে সেখানে উত্তর চব্বিশ পরগনার যে কমিটি আছে তারা তারা দেখেছে ইনফরমেশন নিয়েছে

বিষয়ে দলের স্ট্যান্ড দলের যে কমিটি আছে উত্তর চব্বিশ পরগনায় তারা দেখছেন তারা অভিযোগগুলো নিয়ে দেখছেন প্রত্যেকটা জিনিসের দল কিছুদিনের মধ্যে জানিয়ে দেবেন যেমন আজকে উত্তমের কথা বলো আবার আপনি থামুন না একটু আমরা পরিষ্কার কথা বলছি যে আজকে বিজেপি একটা উত্তর দিক যেদিনকে শাহজাহানের বাড়িতে ইডি গেছিল সকালবেলা ওখানকার মহিলারা চলে গেছিল সুবেন্দ্র অধিকারী আপনাদের সংবাদ মাধ্যমে সামনে এসে বলেছিলেন আর রুইঙ্গা আজকে যে মহিলাগুলো যাচ্ছে আমরা বলছি খুব বিক্ষোভ থাকতে পারে স্থানীয় কিছু নেতা এটা কি মনে সেটা প্রশাসনের দায়িত্ব ক্ষোভ বিক্ষোভ অভিযোগ যেগুলো পদক্ষেপ করা হয়নি এখানে বলা হচ্ছে মহিলারা যারা আসছিল তারা রোহিঙ্গানা ভারতীয় তা নিয়ে প্রশ্ন হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বলেছে কিন্তু আইও হচ্ছে এরা জানে না এই যে আতোদিন ধরে শাহজাহান যে প্রত্যাজাত চালিয়েছে তার সাথে যে 16টা দীপান্তলের মধ্যে 4টা দীপে গায়নী অস্ত্র মজুদ হয়েছে অভিযোগ আজกัน নাকি তাহলে পরে এই অভিযোগ গুলো ছিল এই ব্যাপারে দল বা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে শিবু হাজরা পোল্ট্রি ফার্মের ওপরই শুধুমাত্র আক্রমণ হলো কানো এছাড়া আরো অনেক শিবু হাজরা আছে আচ্ছা আমায় বলুন প্রশাসন যে দল ব্যবস্থা নিচ্ছে দলের ব্যবস্থা নেয়ার কথা তারা একটা পৃথক রাজনৈতিক দল কিন্তু তাদের ব্যবস্থানে আর যিনি আজকে মুখপাত্র তিনি তার বিরুদ্ধে তো দল ব্যবস্থা নিয়েছিল ইসলামের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছিল সেরকমই ব্যবস্থা তারপরে তারা দলের সম্পদে পরিণত হয়েছে আমার কথা সেটা না আমার কথা হচ্ছে যে এই একটা দুর্নীতিগ্রস্ত অবস্থানের মধ্যে সাম্প্রদায়িকীকরণেরও আমরা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বিরোধিতা করেছি এসব রোহিঙ্গা নন রোহিঙ্গা এই সমস্ত কথা না কথা হচ্ছে মানুষ পশ্চিমবাংলার অধিবাসী তারা আক্রান্ত হয়েছেন তাদের উপরে অত্যাচার হয়েছে যদি মহিলাদের উপর অত্যাচার হয়ে থাকে তাহলে তার ব্যাপারে আমরা বলে মানে ভেতরে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি সেটা করা যেতে পারে আমার কথা হচ্ছে যে এর মধ্যে কোনো সাম্প্রদায়িকীকরণ যেন কোনোভাবে না হয় রোহিঙ্গা নন রোহিঙ্গা এটা মুসলমান হিন্দুর ব্যাপার নেই এটা মূল কথা হচ্ছে অপরাধীর চরিত্র অপরাধী তা জাতি বর্ণ ধর্ম হয় না আজকে সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে যে সদস্য আছে শতকরের যে সদস্য ছয় সদস্যের প্রতিনিধি দলের যে লেটারটা আমরা সেই লেটারেও দেখেছি সেখানকার ঠিকানা পর্যন্ত নেই সেটা মানবাধিকার কমিশনের নয় কিন্তু এটা ছয় সদস্যের প্রতিনিধি দল কিভাবে দেখছেন এই নজরদারি টিমকে এই ধরনের নজরদারি টিমের ব্যাপারটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না আমার কথা হচ্ছে যে আমাদের এখানে যে এইগুলো সব হচ্ছে একটা নাটকীয়তায় মোড়া মোদ্দা কথা হচ্ছে অত্যাচারিত মানুষগুলো তার সুবিচার পাবে আপনার নাম রায় রায়চৌধুরী নয় আমি রায় রায়চৌধুরীর কাছে এসেছি ঠিক আছে আমি একটা কথা বলি জনরোষ কখন দেখা যায় যখন প্রশাসন ফেল করে যখন প্রশাসন এমন এমন পদক্ষেপ নেয় তাদের এমন এমন গুটি গুটি সাজায় বিভিন্ন অঞ্চলে এবং মানুষের ওপরে অত্যাচার একটা অপরিসীম পর্যায়ে চলে যায় তখন সেটা জনরসে পরিণত হয় সেটাই সন্দেশখালিতে হয়েছে একটু আগে আমার তৃণমূলের ভাই বলছিলেন যে ওনারা আগে থানায় কেন যাননি থানায় কেন ডায়েরি করেননি এফআইআর করেননি আমি দায়িত্ব নিয়ে বলছি সন্দেশখালী অনেক দূরের কথা এই কলকাতা মহানগরীতেও দুম করে শাসক দলের কোন নেতা মন্ত্রীর বিরুদ্ধে আপনি থানায় একজন মহিলার সাহস আছে গিয়ে এফআইআর করার এফআইআর থানা নেবে নেবে না

পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ইন নেক্সাস এই লুব্রিকেটিং মেশিনটা চালায় লুব্রিকেশন কিসের আমরা যেরকম আমাদের গাড়িতে মবিল ঢালি এটা সেই লুব্রিকেশন না অর্থ উপার্জন দেখুন সারা বাংলা জুড়ে শিবু হাজরা উত্তম সর্দাররা রয়েছে শুধু সন্দেশ খালিতে না সন্দেশ খালিটা ওপেন হয়ে গেছে এই শিবুয়াচার এবং উত্তম সর্দারদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সারা বাংলায় ছড়িয়ে রেখেছে এরাই ফান্ড জেনারেট করে এরাই তৃণমূল নামক যে পলিটিক্যাল গ্যাংটা আছে সেটাকে লুব্রিকেট করে দল পদক্ষেপ না করলে পুলিশ পদক্ষেপ করতে পারে না প্রশাসনের ভাব থেকে কংগ্রেস সিপিএম এর সাথে ঘর করার পরে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগগুলো করতে করতে এখন কি করবে বিরোধী দল থাকলে সাতাত্তরে পরে আর ক্ষমতায় আসার চান্স আরে সন্দেশ খালি নিয়ে ভাই আমার বক্তব্য বলেছে সন্দেশ খালি দেন নেসনি কংগ্রেস সিপিএম এর ফলো যেগুলো বলতো না সিপিএম এর সময় যে অভিযোগ নাই না আমাদের এখানে সবার অভিযোগ নাই আরাবুল ইসলাম আমাদের দলে থাকার পরও অ্যারেস্ট করেছে কোন পুলিশ অ্যারেস্ট করেছে ঘটনার পর ফেব্রুয়ারি মাসে করছে একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতি বিরতির পর ফিরে আসছি এই আলোচনায় সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আজকে যখন এতটাই উত্তপ্ত এবং সেই উত্তপ্ত পরিস্থিতি যাতে আর না থাকে তার জন্য একটা একশো ধারা জারি করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ওই এলাকায় কিন্তু তার মধ্যেই আজকে বিজেপির প্রতিনিধি দল যেতে চেয়েছে কি বলছেন এই বিজেপির প্রতিনিধি দলের অন্যতম সদস্য অর্চনা মজুমদার আমরা প্রথমে শোনাবো দর্শকদের সন্দেশখালীতে এই যেভাবে আমাদের কর্মীদের বেআইনিভাবে মামলা দিয়ে ধরে নিয়ে গিয়ে মেনাখা থানায় ভরা হচ্ছে আমরা এগুলো সত্যি পারি এবং এর জন্য আমাদের চারজনের প্রতিনিধি দল শান্তিপূর্ণভাবে খালি হাতে আমরা যাব পুলিশ এত ভয় পেয়েছে ছ কিলোমিটার আগে দশ দল এখানে রাস্তা বন্ধ আমাদের যাত্রা করছে এটা কখনো শেষ কথা বিজেপির বক্তব্য যে এখানে খালি হাতে যাচ্ছি তাহলে কেন কেন আটকানো আটকানো হচ্ছে হচ্ছে তৃণমূল তুই ওখানে গিয়ে কি করবে উত্তেজনা বাড়াবেন দুজন মহিলাদের আরো উত্ত্যক্ত করবেন দুজন মানুষকে ওখানে ঝামেলা বাড়াবেন বিজেপি দলটাই তো দাঙ্গা বাঁধানোর জন্য একটা দল দাঙ্গা একটা দল ওখানে দাঙ্গা সৃষ্টি করবে পুলিশ প্রশাসন কন্ট্রোল করার চেষ্টা করছে

বিষয়টা হচ্ছে আজকে প্রশঞ্জিত বাবু সঠিক বলছেন যে প্রতিটি রাজনৈতিক দলের কোনো ঘটনা হলে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর অধিকার আছে প্রসেনজিৎ বাবুরা যখন হাত্রাস হয়েছিল না ওনারা ভুলে গেছিলেন সারা ভারতবর্ষ দেখেছিল প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে আলটিমেটলি কিভাবে সেই জায়গাটায় পৌঁছতে হয়েছিল আমার বক্তব্য হচ্ছে যখন বিচার করবেন নিজেদেরও পাশে রেখে বিচার করুন যে ঘটনা ঘটছে সন্দেশখালীতে আপনাদের প্রতিনিধি দলকে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে দিচ্ছেন না বা অন্য কোনো রাজনৈতিক প্রতিনিধি দলকেও যদি উনি আটকান উনি যেরকম দোষী আপনারাও যেখানে সরকার চালাচ্ছেন শেষ আমি আমি ইন্টারাপ্ট করিনি আপনারাও সেম দোষী আপনারা সরকারি এসছেন উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ বানাবো বলেছিল যোগী আদিত্যনাথ এক বছরে এগারোশোটা এনকাউন্টার করেছেন সেই সব হিসাব তো দিতে হবে ফ্যাক ফাইন্ডিং কমিটি পাঠানো হচ্ছে এটাকে দেখে আচ্ছা এই ফ্যাট ফাইন্ডিং কমিটিটা কে পাঠাচ্ছে কে পাঠাচ্ছে না আমি তো আমায় তো জানতে হবে হুই ইস দ্য অথরিটি টু সেন্ড ফ্যাক ফাইন্ডিং ডিজেন্টের বক্তব্য শুনি কে পাঠাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং কেন্দ্রের অমিত চিঠি লিখেছেন ডক্টর সুবন্দপরি হ্যাঁ আচ্ছা তার জন্য কেন্দ্র থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে যদি মহিলা কমিশন

পেরেলাম বিরুদ্ধে পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর সন্দেশখালির যে পরিস্থিতি তাতে এখনো পর্যন্ত শিবু হাজরার বিরুদ্ধে কোন পদক্ষেপ না প্রশাসন করেছে না দল উত্তম সর্দারের বিরুদ্ধে দল পদক্ষেপ করলেও এখনো পর্যন্ত প্রশাসন পদক্ষেপ করেনি অর্থাৎ প্রশাসন কিন্তু উত্তম সর্দার সম্পর্কে কোনো খারাপ কিছু মূল্যায়ন এখনো অবধি করেনি বলেই আমরা বুঝতে পারছি আর শেখ সাজাহান। যাকে কেন্দ্র করে গত পাঁচই জানুয়ারি থেকে এই পরিস্থিতি সন্দেশখালী একটা চাপা টেনশন সবসময় ছিল গত দেড় মাসে ধরে সেই শেখ শাহজাহানের আজকেও তিনি জামিনের জন্য আবেদন করছেন কিন্তু তাকে খুঁজে পায়নি রাজ্য পুলিশ এই যে পরিস্থিতিটা এটা সম্পর্কে রাজ্য পুলিশের ভূমিকা দল হিসেবে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলের মুখপাত্ররা তাদের বক্তব্য আমরা শুনেছি আমি প্রথমে আসব এই যে বিষয়টা বারংবার হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার ফলে তাদেরকে দুষ্কৃতি বলা হচ্ছে

কমপ্লেন রেজিস্টার করার পরে এদের বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা নেবে আমরাও তো বলছি প্রশাসন কেউ যদি কমপ্লেন করে প্রশাসন প্রশাসনের মতো তদন্ত করে ব্যবস্থা নিক আমরা আপনি হয়তো জানবেন এই কলকাতার আটান্ন নম্বর ওয়ার্ডের ভুল হতে পারে ওয়ার্ডটা ভুল হতে পারে সোমনাথ কাউকে কনভিক্ট করা হয়েছে আমাদের সরকার অ্যারেস্ট করে তাকে যাবজ্জীবন সাজা ঘোষণা আমরা তো এটা করি সরদার সম্পর্কে তিনি যে ভালো কাজ করছেন না সেটা দল জানতে পেরে গেল প্রশাসন করা হয়েছে করা হয়েছে আমরা দল থেকে বলছি প্রশাসন ব্যবস্থা নিক এখানে দল যদি মনে করে দল তদন্ত করে মানে উত্তম সর্দার থেকে দল তো ব্যবস্থা নিয়েছে শিবু হাজরা থেকে আরম্ভ করে যাকে এবং শেখ শাহজাহান অ্যারেস্ট করুক

তাহলে তো সারা ভারত মানে সারা ভারতবর্ষে যেখানে যেখানে যা এজেন্সি আছে তাহলে তো তারা তো এর মধ্যে দুকে অ্যারেস্ট করতে পারে বিজেপি কিভাবে দেখছে দেখুন সন্দেশকালীতে পুলিশ ওটবোস করে শেখ সাজানের কথা তো সেই পুলিশ শেখ সাজানকে ধরবে এটা ভাবাটা সোনার পাথর পাটি মতো আজকে যে শেখ সাজানের আইনজীবী সে কোর্টে যাচ্ছে বুকচি দিয়ে শেখ সাজানায় সই করে দিয়েছে ওকালত নামায় আর রাজ্য সরকারের আইনজীবী তিনি রয়েছেন মুখ লুকিয়ে কারণ রাজ্য সরকার সাজানের ট্রেস পাচ্ছে না আর ইডি প্রথম দেখে বলেছিল সিটে তারা রাজ্য সরকারের পুলিশের সঙ্গে তো একসাথে থাকবে না তার কারণ ইডের ইডির কাছে এমন কিছু তথ্য হয়তো ছিল যে এই রাজ্য পুলিশ তারা সাজানকে অনেক রকম ভাবে মদত করছে আর সন্দেশখালী আটটা অঞ্চলের ছোট্ট দ্বীপাঞ্চল কত বর্গ কিলোমিটার জুড়ে সন্দেশখালী পুলিশ যদি মনে করে তিরোনীতলাসে শুরু করবে কাল থেকে ওই বন্দুকধারীকে ধরতে পারিনি শাহজাহান শেখ উত্তম সর্দার আমি বলছি যে এত কথা বলছে দেশকে গদ্দারোখ গলিমারো সালে অনুরাগ ঠাকুর একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিল এবং সুপ্রিম কোর্ট বলেছিল হেড স্পিচ জন্য গ্রেপ্তার করা হয়েছিল একদিনের জন্য জেল কেটেছে কিনা উনি বলুন সুমন্ধা প্লিজ

মৃত্যুঞ্জয়রা পুলিশ প্রশাসনের মধ্যে যে নিজেদের শাসক দলের নেতাদের সম্পন ব্যাপারে যে ফিয়ার সাইকোসিস তৈরি করে দিয়েছে প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে পুলিশের পক্ষে নিরপেক্ষ হয়ে কাজ করাটা খুব খুব দুষ্কর আপনার কাছে আসছি আমি আমার বক্তব্য হচ্ছে সন্দেশখালীর এই যে পরিস্থিতি সেটাকে কিভাবে মোকাবিলা করা সম্ভব রাজনৈতিক প্রশাসনিক আপনাদের কি মূল্যায়ন বা পরামর্শ না না আমি আমি যদি দেখি আমার প্রশাসনের কর্তা ব্যক্তিরা হ্যাঁ আরাবুলকে তাজা ছেলে বলছে অনুব্রত মণ্ডলকে বীর বলছে মাননীয় মুখ্যমন্ত্রী কারোর দিকে আঙুল উঠলে ধর্না বা মিছিল করছে আবার প্রয়োজনে আমরা কি চোর না আমি চোর প্ল্যাকার্ড লাগিয়ে তৃণমূলের নেতৃত্ব মিছিল করছে আপনি সেই বাংলার পুলিশকে কতটা শাসক দলের বিরুদ্ধে তারা প্রোঅ্যাক্টিভ হবে আশা করতে পারেন প্রথমত হচ্ছে আমরা এই পুলিশ প্রশাসনিক যে গাফিলতি সেটা স্বাভাবিকভাবেই প্রমাণিত হচ্ছে আর ঘটনা সেটা হলো যে একশো জনের বিরুদ্ধে এখানে এফআইআর করা হয়েছে সেখানে তার মধ্যে আমাদের এমএলএ প্রাক্তন এমএলএ নিরাপদ সরদরও আছে এই এটা করতে পুলিশ সক্ষম হলো এফআইআর করলো এফআইআর দায়ের হলো পুলিশ নিল আর অন্যদিকে এদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না আর আমাদের ইডি সিবিআই ক্ষেত্রে আমরা বলছিলাম যে তাদেরও তৎপরতার যে প্রয়োজনীয়তা তৎপরতা সেই তৎপরতা তারা দেখাননি আমরা আপনি বলেছেন কি করা যেত প্রথমত হচ্ছে যে করা যাবে না কারণ হচ্ছে যে প্রশাসন সম্পূর্ণভাবে একটা প্রশাসনের বড় অংশ বিশেষ করে স্বরাষ্ট্র প্রশাসনের একটা বড় অংশ পুলিশের প্রশাসনের একটা বড় অংশ তারা হচ্ছে দলবাসে পরিণত হয়েছে আসলে তৃণমূল কাছে উত্তর এই সিপিএম যারা নিজেদের চৌত্রিশ বছর গণহত্যা করেছে যারা আমার কোন প্রশ্নে আমি তো বলছি প্রশাসন আজকে উনি বলছেন শিবু শিবু মানে উত্তম সর্দার থেকে শিবু আজরা

सीए देश का कानून है इसका नोटिफिकेशन निश्चित रूप से हो जाएगा और चुनाव से पहले के बाद पहले ही होगा चुनाव के पहले ही सीए को अमल में आना है इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है एक छोटे विरोधी দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি শেখ শাহজাহানকে এ নিয়ে তৃতীয়বার তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া কি জানতে পারা যাচ্ছে কবে তলব করা হয়েছে তাকে নির্দেশ দেওয়া হয়েছে ইডি দপ্তরে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তোমাকে জানিয়ে রাখবো যে এই নিয়ে তৃতীয়বার তাকে নোটিশ প্রথমবার সেটা আমরা দেখলাম যে তার বাড়িতে গিয়ে নোটিশ সাঠিয়ে দিয়ে দিয়ে আসা হলো তারিখে তারিখ উনত্রিশ তারিখে আসার কথা বলা হলো এবং সেই হাজিরা তিনি এড়িয়ে গেলেন এবং তারপর তাকে আরো একবার মেল মারফত নোটিশ করা হলো যেখানে বলা হলো যে সাত তারিখ থেকে হাজিরা দিতে এবং আজকে সেই থেকে আজকে তারিখ একটা নোটিশ করা হলো এবং বলা হলো যে আগামী বিষয়ে কি বলছে যে দ্বিতীয় তলবের সময় তো শাহজাহানের স্বাক্ষর নিয়ে তার আইনজীবী গিয়েছিলেন তাকে একটা চিঠি দেওয়া হয়েছিল তাহলে ইডি কেন খুঁজে পাচ্ছে না এই শেখ শাহজাহানকে দেখো অঙ্কুশ সেটাই কিন্তু এখনো প্রশ্ন চিহ্ন কারণ তোমাকে আহ জানিয়ে রাখবো শুধু ইডি কেন এই প্রশ্ন শুধু ইডির জন্য না এই প্রশ্ন একই ভাবে রাজ্য সরকারের জন্য কারণ যেখানে রাজ্য সরকার এবং ইডি দুজনেই করছে এবং দুজনে শেখ শাহজাহান সেখানে দেখা যাচ্ছে যে বারংবার তার লয়ারের সঙ্গে শেখ শাহজাহানের আহ কথোপকথন হচ্ছে এবং তার অবশ্যই তার আহ সিগনেচার ছাড়া তারা কোনোদিনই করতে দ্বারস্থ হতে পারেন না আগাম জামিনের জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন শেখ শাহজাহানের

আ এই নিয়ে তৃতীয়বার তলব করা হচ্ছে কিন্তু ইডি তাকে ধরতে পারছে না কেন বিজেপির মুখপাত্রর কাছে জানতে চাইব ইডি কেন ধরতে পারছে না ইডি তৃতীয়বার তলব করলো তাকে ইডি তো জানে যে তার স্বাক্ষর করা চিঠি নিয়ে তার আইএনজিবি যাচ্ছে ইডি কেন ধরতে পারছে না দেখুন এই যে সিট গঠন হয়েছিল তারওগো সুবিধার আদেশ আছে আর খুজি বarkarর দায়িত্ব রাজ্য সরকারের পুলিশেরও আছে আই মন্ত্রী আই

আসামে সিএ এনআরসি করে কী হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন অবস্থা হয়েছে কতজন প্রকৃত যারা ঢুকেছিল তাদেরকে যথা ব্যবস্থা নিয়ে বাইরে বার করে দেওয়ার ব্যবস্থা করা যেত আমাদের যে আইন ছিল তার মধ্যে কিন্তু যেটা করা হলো তার মধ্যে যারা আছেন তারা একটা বড়ো অংশ হচ্ছে বহুদিনের বাংলাভাষী এমনকি হিন্দুরা রয়েছেন

তাদের তারা তাহলে কেন ইনক্লুডেড হবে না তারা সিএএতে আমাদের বক্তব্য হচ্ছে কাউকে যদি রিলিজিয়াস পার্সিকিউশন এই এই আধারে কাউকে যদি সিটিজেনশিপ দাও তাকে আশ্রয় দাও সেটা হবে মানবিকতার অ্যাঙ্গেল থেকে ধর্মের অ্যাঙ্গেল থেকে নয় এরা ধর্মকে আবার লোকসভার আগে ইউজ করার চেষ্টা পাঁচ বছর ধরে যার বিধি তৈরি করতে পারেনি হঠাৎ করে লোকসভা নির্বাচনের আগে বলা হচ্ছে সেটা বলবৎ করা হবে দেখুন আমরা নেহরু নিরাপত্তা চুক্তি ভুলে যাইনি পাকিস্তানে

যে পশ্চিমবঙ্গে যদি সিএ লাগু করতে চায় তাহলে যারা বলছেন সিএ নিয়ে কথা বলছেন সবচেয়ে বেশি ভোকাল যে আছেন ধরুন ভারতীয় জনতা পার্টির মধ্যে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর আমার প্রথম প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে শান্তনু ঠাকুর কি ভারতীয় কি ভারতীয় নয় কারণ ভারতবর্ষের সংবিধান বলে আপনি যদি ভারতীয় নাগরিক না হন তাহলে আপনি ভারতবর্ষের এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না আর শান্তনু ঠাকুরকে যারা ভোট দিয়েছেন সেই মানুষগুলো ভারতবর্ষের নাগরিক কি না নাগরিক না আপনি ভারতবর্ষছেন এই যে বলছেন এই লাইন আপনি চেঞ্জ করতেই পারেন আপনি চেঞ্জ করতেই পারেন আর কোন লাইনটা জানেন ভারতবর্ষের দু হাজার কুড়ি অব্দি আঠেরোশো হিন্দু পাকিস্তান থেকে যারা এসছিল তারা তাদের মধ্যে তাদের আবার অধিকাংশ আঠারোশো ওয়েট করেছিল তার মধ্যে প্রায় একশো বিরাশি জন যারা এসছিল তাদের আবার পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে

এইভাবে দাবানো যাবে না সেদিন এইভাবে দাবানো যাবে না তোমরা একটা

আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ঘোষ মৃত্যুঞ্জয় পাল সুমন রায়চৌধুরী তীর্থঙ্কর মুখোপাধ্যায় আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি আজকের বাংলা বলছে দেখতে থাকুন কলকাতা টিভির রাধেন সাধেন